আমার কাছে দেখো, আমি বলছি না, আমার কাছে লিস্ট আছে 563 জন তোমাদের স্ট্রাইক চলাকালীন বিভিন্ন মেডিকেল কলেজে, যারা গিয়ে স্বাস্থ্যসাথীর টাকায় বিভিন্ন প্রাইভেট হসপিটালে কাজ করে টাকা নিয়েছে। ডোন্ট ইউ থিঙ্ক ইটস এ ক্রিমিনাল অফেন্স? ফুল লিস্ট আছে, তোমরা চাইলে আমরা তোমাদের কাছে পাঠিয়ে দিতে পারি একটা কপি। এটা নয় যে আমরা নিজেদের মন গড়া তৈরি করেছি, আমরা আমাদের সিস্টেমের মধ্যে দিয়ে স্বাস্থ্যসাথী কার্ডকে রেখে করেছি। এবং এর জন্য তোমরা জানো, এই স্ট্রাইকের জন্য আমার 450 কোটি টাকা প্রায় খরচা হয়ে গেছে এই দু মাসে। সরকারি হাসপাতালে এই টাকাটা পেয়েছি, আমি কোথায় পাবো? জনগণের টাকা চলে গেছে অন্য জায়গায়। আমরা তো ফ্রি ট্রিটমেন্ট দিই, আমরা জেনেরিক মেডিসিন তৈরি করেছি, ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার তৈরি করেছি, ফেয়ার প্রাইস মেডিকেল শপ তৈরি করেছি। কেন? যাতে জনগণ অ্যাডভান্টেজটা পায়। আজকেও আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি তোমাদের এখানে মিটিংয়ে আসার আগে, যে ওষুধগুলোর দাম 50% বাড়িয়ে দেওয়া হয়েছে, বা আগেও যেগুলো বাড়ানো হয়েছে খুব বেশি, যেগুলো এসেন্সিয়াল সার্ভিসের মধ্যে পড়ে, সেটা রিকনসিডার করবার জন্য। কাজে পাবলিক ওরিয়েন্টেড ইনস্টিটিউশন এটা, গভর্নমেন্ট অলসো ইলেক্টেড বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল অ্যান্ড অফ দ্য পিপুল। তোমাদেরও যখন ইউনিয়ন ইলেক্টেড হয়ে যাবে, তোমরাও হবে ইলেক্টেড অফ দ্য স্টুডেন্ট, বাই দ্য স্টুডেন্ট, ফর দ্য স্টুডেন্ট, ন্যাচারেলি ফর দ্য টাইম, ইন্টারিম টাইম কী করা যায় না যায় এটা ভেবে বলবো, এক্ষুনি বলতে পারছি না, কারণ এটা আমাকে আলোচনা করতে হবে। হ্যাঁ, এরপর তোমরা বলো। তাই তোমাদের আমি অনুরোধ করবো যে দেখো, আমরা পুরো স্বচ্ছতা নিয়ে বলছি, তোমরা তোমাদের সাধ্যমতো আন্দোলন করেছো, ভালোই করেছো, করতেই পারো, এটা তোমাদের গণতান্ত্রিক অধিকার। আমি কিন্তু 26 দিন অনশন করেছিলাম, মনে রাখবে, আমার কাছে গভর্নমেন্টের একটা অফিসার পর্যন্ত কথা বলতে আসেনি। আমি কিন্তু নিজে তোমাদের ধর্নায় ছুটে গিয়েছিলাম, চিফ সেক্রেটারি এবং হোম সেক্রেটারিকেও আমি কিন্তু তোমাদের ধর্নায় পাঠিয়েছিলাম। এবং শুধু তাই নয়, আমি প্রতিদিন খোঁজ নিই কে কেমন আছে, এবং প্রতিদিন ডাক্তাররা চেক আপ করুক, তাদের ট্রিটমেন্টের যাতে কোনো প্রবলেম না হয়, ভুল ট্রিটমেন্টে কেউ যাতে কোনো রকম সাফার না করে, এটাও দেখতে হবে। আজকেও তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো হোয়াট ইজ দ্য লেটেস্ট, অ্যাজ পার আওয়ার রিপোর্ট, তোমরা মনে আজ থেকে ডাক্তার আমাদের অ্যালাউ করেছো, সম্ভবত তিনজনের ক্রিয়েটিনাইনটা তিন বেশি আছে, তাছাড়া ওকে। আমি প্রতিদিন মনে রাখবে, আমি ঘন্টায় ঘন্টায় রিপোর্ট নিই, কারণ তোমরা বাইরে থাকলে আমি ঘরে শুয়ে ঘুমাবো, এটা আমার ভালো লাগে না, আমি সেইভাবে দেখি না। কাজে তোমাদের কাছে আমার আবেদন থাকবে, তোমরা একবারের জায়গায় 10 বার আমাকে বলো, সেই বলবার জায়গা তোমাদের আছে, কিন্তু দয়া করে তোমরা অনশন এবং ধর্মঘট উইথড্র করে তোমরা মানুষের পরিষেবায় ফিরে যাও, তোমাদের অনেক ভবিষ্যৎ আছে, নালা আগামী দিন পরীক্ষা আছে, অলরেডি 2 মাস যদি তোমাদের টাইমটা এক্সটেন্ডেড হয়ে যায় অ্যাজ পার সিস্টেম, তোমাদেরই তো সাফার করতে হবে, তোমরা কেন সাফার করবে? আমি তো চাই তোমরা তাড়াতাড়ি বেরো পাশ করে, যাতে তোমরা কাজে লাগতে পারো। আমার এটুকুই বলার, আমার অনুরোধ থাকবে আবার যে তোমরা অনশন এবং ধর্মঘট থেকে ফিরে গিয়ে সুস্থ স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আসার জন্য তোমরা উদ্যোগী হও, আমরা উদ্যোগী হব।